স্বাগত বন্ধুরা এপিটেক প্রো ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে টেক রিলেটেড এবং চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের জন্য। তো বিভিন্ন পত্রপত্রিকায় যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়ে থাকে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি নিয়মিত ভিডিও ছেড়ে থাকি চাকরিপ্রার্থী ভাই বোনদের জন্য। তো বন্ধুরা, যারা নিয়মিত চাকরির খবর পেতে চান তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় রবিবার, দৈনিক বাংলাদেশ পত্রিকায় রবিবার 5ই ফেব্রুয়ারি 2023 তারিখে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে 6 নম্বর পাতায়। সেটি হচ্ছে যে প্রাণ কোম্পানির একটি নিক বিজ্ঞপ্তি। সেই পৃষ্ঠায় যদি, অর্থাৎ আপনি যদি এই পৃষ্ঠায় এসে এই 6 নম্বর পাতায় 5ই ফেব্রুয়ারি রবিবার 2023 তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার যদি 6 নম্বর পাতায় আসেন তাহলে কিন্তু আপনি এই যে প্রাণ গ্রুপের কিন্তু একটি বিজ্ঞপ্তি দেখতে পারবেন। সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বিজ্ঞপ্তিটি কিন্তু টোটালি দেখতে পারবেন। এটি একটি ছাপানো কাগজে আপনারা এটি পেয়ে যাবেন, এবং কি যদি ই পত্রিকায় যান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, যে বিজ্ঞপ্তিটিতে আমি একটু ডিটেলস আপনাদের একটু দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, যে ফ্রান কোম্পানিতে যে নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু দুইটি পোস্টে, একটা হচ্ছে ড্রাইভার আর একটা সিকিউরিটি গার্ড পুরুষ, দুইটি পোস্টে প্রকাশিত হয়েছে। তো আপনারা জানেন যে প্রাণ গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। যে মানব সম্পদের যে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপোসমূহে কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে 2 কপি ছবি, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, মূল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারদের পদের জন্য আর কি, শিক্ষাগত যোগ্যতা সনদ ও জীবন বৃত্তান্ত সহ যে নিম্নলিখিত যে ঠিকানাগুলো আছে এই ঠিকানার মধ্যে কিন্তু সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে সকাল 9টা থেকে। তো দেখুন যে এখানে যে পোস্টটির কথা আমরা পূর্বে বললাম যে ড্রাইভার আর হচ্ছে সিকিউরিটি গার্ড। তো ড্রাইভার পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলীর কথা বলা হয়েছে তা হচ্ছে যে কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং বয়স 25 থেকে 40 বছর, এবং লাইসেন্সের ধরন কিন্তু হ্যাভি মিডিয়াম লাইট, 3 প্রকারই কিন্তু লাইসেন্সের ধরনে থাকতে হবে, এবং অভিজ্ঞতা বৈধ লাইসেন্স সহ 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে, এবং সুযোগ সুবিধা যা পাবেন কোম্পানির যে নিয়ম অনুযায়ী তা হচ্ছে আকর্ষণীয় বেতন পাবেন। এখানে বেতন কত পাবেন সে বিষয়ে কিন্তু উল্লেখ নাই, এবং ট্রিপ ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন, সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি পাবে, এবং ফ্রি থাকা ও স্বল্পমূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রাপ্ত হবেন। এছাড়া যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা কিন্তু কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 34 ইঞ্চি স্বাভাবিকভাবে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং এছাড়া কিন্তু আপনাদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে, উৎসব ভাতা দেওয়া হবে, ফ্রি পোশাক দেওয়া হবে, সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি করা হবে, ফ্রি থাকা ও স্বল্পমূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। কিন্তু এখানে দেখুন যে সকল অঞ্চলে এই দুটি পোস্টের জন্য সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে তা কিন্তু নিচে দিয়ে দেওয়া আছে। তো আপনারা দেখেন যে ঢাকা অঞ্চলের জন্য ফ্রান HRM ডিপার্টমেন্ট, হোসেন মার্কেট, 4র্থ তলা, উত্তর বাড্ডা, ঢাকা 1212, এই ড্রাইভার ও সিকিউরিটি গার্ড কিন্তু পদের জন্য কিন্তু সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে, প্রতি মঙ্গলবারে কিন্তু নেওয়া হবে। এছাড়াও নরসিংদী, যারা নরসিংদী অঞ্চলে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, বাগপাড়া ঘোড়াশাল রুট পলাশ নরসিংদী, এখানে কিন্তু ড্রাইভার পোস্টের জন্য কিন্তু প্রতি শনিবারে কিন্তু সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এছাড়াও যারা বরিশাল অঞ্চলে অংশগ্রহণ করতে চান তারা প্রাণ ডিপু, প্রাণ ফোর্স লিমিটেড, কালিজিরা বাজার বরিশাল, ড্রাইভার পোস্টের জন্য প্রতি শনিবার, এবং খুলনা অঞ্চলে যারা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু প্রাণ ডিপু, আলমগীর ট্রেডার্স, কাশিম শিল্পনগর, দামোদর, ফুলতলা, খুলনা ড্রাইভার পোস্টের জন্য প্রতি বুধবারে কিন্তু সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এছাড়া যারা ঝিনাইদহ অঞ্চলে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু প্রাণ ডিপু, শেখ কামাল টেক্সটাইল কলেজ, মধুপুর চৌরাস্তা, ঝিনাইদহ ড্রাইভার পোস্টের জন্য 9ই ফেব্রুয়ারি ও 2রা মার্চ দুইটি তারিখে কিন্তু ড্রাইভার পোস্টের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া নাটোরে যারা অংশগ্রহণ করতে চান তারা প্রাণ ডিপু, প্রাণ ফোর্স লিমিটেড, একঢালা, মেহেন্দিতলা, নাটোর সদর, নাটোর ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড উভয় পদের জন্যই কিন্তু
প্রতি বৃহস্পতিবার, এবং কি ড্রাইভার পদের জন্য প্রতি বৃহস্পতিবার, এবং সিকিউরিটি গার্ডের জন্য কিন্তু 9 মার্চ এবং 9 ফেব্রুয়ারি দুইটি তারিখে কিন্তু সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এছাড়া যারা সিলেট অঞ্চলে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু প্রাণ ডিপু, ইসলাম পাম্পের সামনে, করুয়া বাজার, উসমানী নগর, সিলেট, এবং কি দুইটি পোস্টের জন্য কিন্তু ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড উভয় পোস্টের জন্য কিন্তু 15 ফেব্রুয়ারি ও 15 মার্চ কিন্তু তারিখ নির্ধারণ করা আছে। তা আপনারা যারা সিলেট অঞ্চলে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু এই নির্দিষ্ট তারিখে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু হাজির হয়ে যাবেন। এছাড়াও কিন্তু হবিগঞ্জে যারা রয়েছেন, হবিগঞ্জ অঞ্চলে যারা অংশগ্রহণ করতে চান তারা কিন্তু হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এইচআইপি, আলিপুর, শাহজি বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড উভয় পদের জন্যই কিন্তু প্রতি বৃহস্পতিবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি এবং 16 মার্চ দুইটি তারিখে কিন্তু আপনারা এই পোস্টের জন্য সরাসরি সাক্ষাৎকার জন্য উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও কিন্তু রংপুর অঞ্চলে যারা অংশগ্রহণ করতে চান তারা প্রাণ ডিপু, ইসলামপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর ড্রাইভার পোস্টের জন্য 17 ফেব্রুয়ারি ও 17 মার্চ দুটি তারিখ নির্ধারণ করা আছে। আপনারা এই দুই তারিখের মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে যারা অংশগ্রহণ করতে চান প্রাণ ডিপু, আতরের ডিপু, হাজারি রুট, মুরাদপুর, চট্টগ্রাম ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড উভয় পদের জন্যই কিন্তু 19 ফেব্রুয়ারি ও 19 মার্চ এই দুইটি তারিখে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যারা কুমিল্লা অঞ্চলে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু প্রাণ ডিপু, পল্লী বিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন পদুয়ার বাজার, বিশ্ব রুট, কুমিল্লা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড উভয় পদের জন্য কিন্তু 20 ফেব্রুয়ারি এবং 20 মার্চ দুইটি তারিখে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আজকের এই যে প্রাণ গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে এই যোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু যে তারিখগুলো বললাম তারা কিন্তু নির্দিষ্ট তারিখে কিন্তু নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত থেকে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন যদি আপনার চাকরিটি প্রয়োজন হয়। এছাড়াও যদি আপনার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে এবং কি প্রতিদিন যদি চাকরির খবর পেতে চান অথবা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।